ইংরেজি মাস থেকে বাংলা মাস নির্ণয়ের কৌশল একদম সোজা কি একদম ম্যাজিক সেটা হচ্ছে যে আপনি ইংরেজি মাস থেকে তিন মাস বিয়োগ করবেন তিন মাস বাদ দিবেন তাহলেই আপনি বাংলা মাস পেয়ে যাবেন এর ওপরে আর কোনো টেকনিক হয় না এখন এটা আমরা যাচাই করবো যে আসলেও বিষয়টা ঠিক না বেঠিক সেটা নিয়ে আমরা হয়তো সকলেই বাংলা মাস আর ইংরেজি মাস সম্পর্কে অবগত আছি বাংলা মাস আমাদের বারোটি এবং ইংরেজি মাস আমাদের বারোটি এখন মনে করেন আপনাকে বলা হলো যে আজকে সতেরোই মাস সতেরোই মাস বাংলা মাস কত তারিখ না কিন্তু বাংলা মাস কত এখন সতেরোই মাস পর আপনি বাংলা মাস কত সেটা হিসাব করবেন কীভাবে সেটা হচ্ছে আপনি এই মার্চ মাস থেকে তিন মাস বিয়োগ করবেন অর্থাৎ আপনার মার্চ মাস হচ্ছে তিন অর্থাৎ যদি আপনি তিন থেকে তিন বিয়োগ করেন তাহলে কত আসছে আমাদের জিরো জিরো মানে বারো মাস অর্থাৎ আপনি এই যে বারো প্লাস তিন সমান কত হচ্ছে আমাদের পনেরো এই পনেরো থেকে যদি আপনি তিন মাস বিয়োগ করেন আপনাকে বলা হয়েছে তিন মাস বিয়োগ বারো বলা হচ্ছে আপনার ওই বারো মাস আর সাড়ে তিন মাস তাহলে আপনি বোঝা সমস্যা হবে তাহলে হচ্ছে হচ্ছে আমাদের মাস 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 অর্থাৎ বাংলা মাসের মার্চ কথাটা কি একটু জটিল হয়ে গেল যে বাংলা মাসের চৈত্র মাস কারণ আপনি যখন জিরো আসছে কারণ কি ওই মাস শেষ অর্থাৎ এই চৈত্র মাস হচ্ছে মার্চ মাস তারপরে আসেন যে চোদ্দই এপ্রিল বা এপ্রিল মাসে বাংলা মাস কি মাস হবে এপ্রিল মাসে এপ্রিল মাস হচ্ছে আমাদের এখানে অর্থাৎ চার মাইনাস চার থেকে যদি আপনি তিন বিয়োগ করেন তাহলে কত থাকছে এক অর্থাৎ বাংলা হচ্ছে আমাদের বৈশাখ মাস এখন মনে করেন আপনাকে বলা হয় যে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস সে বাংলা মাস কয় তারিখ সেপ্টেম্বর হচ্ছে আমাদের ইংরেজি নয় অর্থাৎ নয় থেকে আপনি তিন বিয়োগ করেন তাহলে কত থেকে আমাদের ছয় ছয় হচ্ছে আমাদের আশ্বিন মাস আশা করি বিষয়টি বুঝতে পারছি একদম শুধু বাট আপনাকে যদি বলা হয় যে জানুয়ারি মাসের এক তারিখ পয়লা জানুয়ারি জানুয়ারি বাংলা মাসের কি মাস তখন আপনি দেখাচ্ছে কি করবেন কি যে বারো প্লাস এক অর্থাৎ তেরো তেরো থেকে যদি আমরা তিন বাদ দিই অর্থাৎ দশ দশ হচ্ছে আমাদের মাঘ মাস নির্ঘাত ভুল হবে এনসারটা নির্ঘাত ভুল হবে কারণ এই কারণ যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে পরবর্তী ভিডিওটি দেখতে হবে অথবা আপনি আই বটন থেকে দুই নম্বর ভিডিওটি দেখে নিন অথবা নিচের ডেসক্রিপশনে ভিডিও দুই এর লিঙ্ক দেওয়া থাকলো ওই ভিডিওটি দেখে নিন যে কখন আমাকে তিন মাস বাদ দিতে হবে আর কখন আমাকে চার মাস বাদ দিতে হবে আশা করি ওই ভিডিওটি দেখবেন আর ওই ভিডিওটি দেখলে আপনি পুরো আয়ত্ত করে ফেলতে পারবেন যে কখন দুই মাস আর কখন তিন মাস বাদ দিতে হবে সো ভিউয়ার্স লেটস গো নেক্সট ভিডিও